এই আহমদুলিল্লাহ আহবাব এই পর্যায়ে আমরা দুইজন আনসারি বালক আবু জাহলকে হত্যা করেছিল বজরের ম ময়দানে যুদ্ধে সেই ওয়াকেট আমরা পেশ করবো শুনুন তাহলে হরত আব্দুর রহমান আব্দুর রহমানজলনু প্রসিদ্ধ ও বড় সাহাবা রজিউল বড় সাহাবা শাহবা রজিউল মধ্যে অন্যতম ছিলেন তিনি বলেন আমি যুদ্ধের ময়দানে যোদ্ধাদের কাছারে দাঁড়িয়েছিলাম দেখিলাম যে আমার ডাইনে এবং বামে দুই অল্প অল্পবয়স্ক বালক গেছে ভাবিলাম যে আমি যদি শক্তিশালী ও মজবুত লোকদের মাঝে থাকিতাম তবে ভালো হইত কেননা প্রয়োজনে একে অপরের সাহায্য করিতে পারিতাম আমার দুই পাশে দুই বালক ওরা কী সাহায্য করিবে নিত বছরে তাদের উভয়ের মধ্যে হইতে একজন আমার হাত ধরিয়া বলল চাচা আপনি কি আবুজালকে চিনেন আমি বললাম হ্যাঁ চিনি তোমার কি দরকার সে বলিল আমি জানিতে পারিয়াছি যে সে রসুল উল্লাহামকে গালিগালাজ করে ওই পবিত্র সত্তার কসম যাহার আত্মা আমার প্লান যদি আমি তাহাকে দেখিতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তাহার নিকট হইতে পৃথক হইব না ততক্ষণ না সে না মরিবে অথবা আমি না মরিব সুফান তাহার প্রশ্নত্ব শুনিয়ে আমি হতবাক হইয়া গেলাম ইতিমধ্যে দ্বিতীয় জন একই প্রশ্ন করিল এবং প্রথম জন যাহা বলেছিল সেও তাই বলিল ঘটনাক্রমে আমি আবু বুঝালকে ময়দানে ছুটাসুটি করিতে দেখিতে পাইলাম আমি তাহাদের উভয়কে বইলাম বললাম তোমরা তাহার সম্পর্কে আমি আমাকে জিজ্ঞাসা করিতেছিলে তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যাইতেছে ইয়া শোনা মাত্র উভয় তরবারি হাতে লইয়া মূর্তি ছুটিয়া চিলিয়া গেল এবং যাইয়াই তাহার উপর তরবারি চালাইতে চালাতে শুরু করিল অবশ্য তাহাকে ধরাশি করিয়া ফেলিল বোখারি ফায়দা এই দুই বালক ছিলেন মহাজ ইবনা আমর ইবনা এবং মহাজ ইবনা আফরার জেলোয়ান মহাজ ইবনা আমার জন্য বলেন আমি লোকদের নিকট শুনিতাম যে আবু জাহালকে কেউ হত্যা করিতে পারিবে না কারণ সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকে আমার তখন হচ্ছে খেয়াল ছিল যে আমি তাকে হত্যা করিব এই এই দুই বালক ছিলেন পদাতিক আর আবু জাহাল গোড়ার উপর ছিল সে সৈন্যদের কাতার ঠিক করিতেছিল আব্দুর রহমান ইবনু আমার প্রজুলানু দেখিলেন ওরা দুইজন ছুটিয়া গেল যেহেতু গোড় শহরের উপর সরাসরি আক্রমণ করা মুশকিল ছিল এই জন্য একজন ঘোড়ার উপর আক্রমণ করিল আর অবরজন আবু জাহেলের পায়ের ঘোষায় আঘাত করিল ইয়াতে ঘোড়াও পড়িয়া গেল এবং আবু জাহেলও এমনিভাবেই পড়িয়া গেল যে আর উড়িতে পারিল না এই দুইজন তাহাকে এমন অবস্থা করিয়া রাখিয়া আসিলেন যে সে আর উঠিতে সক্ষম হয় নাই সেখানে ছটপট করিতে লাগিল কিন্তু তাহাদের ভাই ইমনা আফরা তাহাকে আরও একটু ঠান্ডা করিয়া দিলেন যাহাতে উঠিয়া চলিয়ে যাচ্ছে চলিয়া যাইতে না পারে তিনি কিন্তু তিনিও সম্পূর্ণরূপে শেষ করিলেন না অতবর আবদুল্লাহ চৌধের জন্য একেবারে শিরুচ্ছেদ করিয়া ফেললেন মহাদিব না আমারও জন্য বলেন আমি যখন তার পায়ের বসে আঘাত করিলাম তখন তাহার পুত্র ইকরামের সঙ্গে ছিল সে আমার কাদের উপর আঘাত করিল বলতে আমার হাত কাটিয়ে গেল এবং শুধু তো আমরা সেই ঝুলিতে রহিল উজ্জুল গাবা যে কিতাবের থেকে কিতাবের রেফারেন্স আমি এই ঝুলন্ত হাতকে পিঠে পিছনে ফেলিয়া রাখিলাম এবং সারাদিন অপর হাতে যুদ্ধ করিতে থাকিলাম কিন্তু যখন ঝুলিয়া থাকার কারণে অসুবিধা হইলো তখন আমি উহাকে পায়ে নিচে রাখিয়া জোরে টান মারিলাম যাহাতে ওই চামড়াও ছিঁড়ে গেল যাহার তার তাহার যাহার সহিত হাত ঝুলিয়াচ্ছিলাম অতবার আমি উহাকে দূরে ফিরিয়ে দিলাম খামেজ তো প্রিয় দোস্ত আহবাব দেখুন শাহবাকরমদের বাচ্চাদের মধ্যে মধ্যে কেউ দিন যজ্বাত ছিল কিছু বলার অপেক্ষা আগে না ব্যাখ্যা করা পাওয়ার জন্যেই নিজেরাই বুঝতে পারছেন তো আল্লাহ আল্লাহবাক আমাদের বাচ্চাদের ভিতরে ওইরকম যজ্বা পয়সা হবে দিনী যজ্বা হ্যাঁ তো দিনের জন্য কোরবানি করা যেভাবে যখন আমরা ওদেরকে ওইভাবে শৈশব থেকে তাদেরকে ওরকম প্রশিক্ষিত করবো ওদেরকে তরবিয়ত করবো ইনশাআল্লাহ তো কি ইল্লা দিল্লা অবাকায় থাকুন পরবর্তী বিরোধনা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত